আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বাথরুম বা টয়লেটে গিয়ে যে ধরনের কাজ করা ইসলামে নিষিদ্ধ আছে, আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আজ থেকেই সতর্ক হয়ে যান, না হলে দুষ্ট জিন শয়তানরা আপনাকে আসর করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পায়খানা প্রস্রাব করার স্থান টয়লেট হলো নাপাকি জায়গা, আর এই টয়লেট হলো দুষ্ট বা বদ জিনের বাসস্থান। তাই যখন কোনো মানুষ বাথরুমে যাওয়ার দোয়া না পড়ে বাথরুমে প্রবেশ করে, তখন এই জিন বা শয়তান মানুষকে নগ্ন অবস্থায় দেখতে পায়। বিজ্ঞজনেরা বলেন, যখন তারা মানুষকে এই নগ্ন অবস্থায় দেখতে পায় তারা তাদের প্রেমে পড়ে যায়, আর তখন তাদের মানুষের সাথে সহবাস করার ইচ্ছা জাগে, আর তখন এই কারণেই মানুষকে তারা আসর করে। কিন্তু যখন আপনি দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করবেন তখন এই দুষ্ট জিনেরা আপনার কিছুই করতে পারবে না। এর কারণ হলো, দোয়া পড়লে জিন এবং মানুষের মধ্যে এক ধরনের পর্দার সৃষ্টি হয়, আর এই পর্দার কারণে তারা তখন আর মানুষকে দেখতে পায় না এবং মানুষের কোনো ক্ষতিও করতে পারে না। আর এজন্যই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে টয়লেটে প্রবেশ করার আগে সবসময় দোয়া পড়তে বলেছেন। তিনি মানুষকে টয়লেটে যাওয়ার আগে দুষ্টু ও বদ জিনেদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার তাগিদ দিয়েছেন। এই বিষয়ে ধারণা রাখা ভালো যে তিনি নিজেও এর উপর আমল করতেন। সুতরাং টয়লেটে প্রবেশের আগে এই দোয়া করা উচিত, বিসমিল্লাহ আল্লাহুমা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াইস। এর অর্থ হল, মহান আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ আমি নিশ্চয় আপনার কাছে দুষ্ট জিন ও শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী। তবে শুধু দোয়া পড়লে হবে না, এই দুষ্ট জিনেদের হাত থেকে বাঁচতে হলে আমাদের আরও কিছু কাজ করতে হবে। এই বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। কাজগুলো হলো, প্রথমত টয়লেটে যাওয়ার দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করতে হবে। তবে যদি দোয়া মুখস্থ না থাকে তবে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে প্রবেশ করবেন, তবে দোয়াটা পড়াই ভালো। দ্বিতীয়ত, প্রথমে বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে। তৃতীয়ত, মাথায় কাপড় দিয়ে টয়লেটে যাওয়া উচিত। চতুর্থত, টয়লেটে খালি পায়ে যাওয়া যাবে না, জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে প্রস্রাব পায়খানা করতে যেতে হবে। পঞ্চমত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মলত্যাগের পর তিনটি ঢিলা দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে, তারপর পানি দ্বারা ধৌত করতে হবে। এখনকার যুগে এই হিসেবে টয়লেট টিস্যু ব্যবহার করা যায়। ষষ্ঠ, অজু ও গোসলের স্থানে প্রস্রাব পায়খানা না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবাহমান নয় এরকম স্থির পানিতে প্রস্রাব করবেন না। স্থির পানি বলতে পুকুর বা হাউজ, সুইমিং পুল ইত্যাদি। গোসলখানায় পায়খানা প্রস্রাব না করাই ভালো, বেশিরভাগ সন্দেহ এখান থেকে সৃষ্টি হয়। প্রস্রাব পায়খানা করার সময় কথা বলা উচিত নয়। এছাড়াও ছায়াদার গাছের নিচে চলাচলের রাস্তায় প্রস্রাব পায়খানা করা উচিত নয়। হাড্ডি, কয়লা, শুকনো গোবর, গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য দ্বারা ঢিলাকুলু অর্থাৎ পবিত্রতা অর্জন না করা, এবং সর্বোপরি সুষ্ঠুভাবে প্রস্রাব পায়খানা করার পর মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলগুলো করতেন এবং তাঁর উম্মতকে আমলগুলো করার নির্দেশ দিয়েছেন।